দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের আবহাওয়া। কোথাও খুব গরম, আবার কোথাও হচ্ছে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের দাপটে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বেশ কিছু এলাকা। জোড়া ঝঞ্ঝার প্রভাবে দেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার জম্মু এবং কাশ্মীরের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও 26 এপ্রিলের মধ্যে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে পৌঁছবে। এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ উত্তর পশ্চিম ভারতে। এদিকে দিল্লির আবহাওয়া আবারও অন্য মোড় নিয়েছে। পূর্ব দিল্লি এবং এনসিআর এর কিছু এলাকায় ভোরের দিকে বৃষ্টির দেখা মিলেছে। 26 এপ্রিলের মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। তবে গরমের হাত থেকে এখনই রেহাই পাবে না পশ্চিমবঙ্গ ও ওড়িশাবাসী। তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 4 দিন দক্ষিণবঙ্গের মানুষকে লড়াই করতে হবে গরমের সঙ্গে। তাই যেসব জায়গায় তাপপ্রবাহ চলবে সেই এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া ও বীরভূমে। দক্ষিণের পাশাপাশি এবার উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের 3 জেলা মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।